সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। গালোয়ান সংঘর্ষের এক বছর পরেও অনড় চীন সেনা, আপাতত সমস্যা মেটাতে উদাসীন। এক নজরে পূর্ব লাদাখ সেক্টরে ভারত চীনের অবস্থান। ভারতের পাঞ্জাবে মসজিদ নির্মাণে হাত বাড়ালো শিখ ও হিন্দুরা। উহানের ল্যাবে জীবিত বাদুর, প্রশ্নের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশন কক্ষে রণক্ষেত্র। করোনায় আরও 10,000-এর বেশি মৃত্যু বিশ্বে। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ খুবই ভালো ছিল, যা বললেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কাজ করতে উদ্গ্রীব দখলদার ইসরায়েলের নয়া প্রধানমন্ত্রী বেনেট। পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়কে অবহেলা করছে মূলধারা গণমাধ্যম। এবং ফের রক্তাক্ত আফগানিস্তান, সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত 5 ঠিকা কর্মী। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গালোয়ান সংঘর্ষের এক বছর পরেও অনড় চীন সেনা, এক নজরে পূর্ব লাদাখ সেক্টরে ভারত চীনের অবস্থান। 15 জুন, ঠিক এক বছর আগে, গালোয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল ভারত চীনের সেনাবাহিনী। গালোয়ান নদীতে সেই সংঘর্ষে বিহার রেজিমেন্টের কর্নেল সন্তোষবাবু সহ 20 জন জওয়ানের মৃত্যু হয়েছিল। গালোয়ান নদী উপত্যকার 14 নম্বর পেট্রোলিং পয়েন্টের দখলদারিকে কেন্দ্র করে বিবাদ বেঁধেছিল ভারতীয় সেনা ও চীনের পিপলস লিবারেশন আর্মির মধ্যে। তবে সেই ঘটনায় কতজন চীনা সেনা আহত বা নিহত হয়েছিল তা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি বেইজিং। যদিও ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, ভারতীয়দের তুলনায় চীনা বাহিনী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই রক্তক্ষয়ী সংঘর্ষের পর কেটে গেছে এক বছর, কিন্তু তারপরও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলাকায় ভারতীয় চীনা সেনাবাহিনী চোখে চোখ রেখে অবস্থান করেছে। তবে চলতি বছর বেশ কয়েকটা স্থান থেকে চীন সেনা প্রত্যাহার শুরু করেছে বলেও গোয়েন্দা সূত্রে খবর। শীর্ষস্থানীয় ভারতীয় সামরিক বাহিনী ও গোয়েন্দা সূত্রে খবর, চীনা সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী চীনা সেনা প্যাংগং তসো সংলগ্ন বেশ কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে, কিন্তু পিএলএর সেনাকে এখনও দেখা যায় 15 ও 17 নম্বর পেট্রোলিং পয়েন্টে। এলাকা গোগ্রা হটস্প্রিং নামে পরিচিত। কঙ্কালা এলাকায় চীনা সেনা যে পরিকাঠামো তৈরি করেছিল তাও একই অবস্থায় রয়েছে। অন্যদিকে 2013 সাল থেকেই দৌতল বেগ ও ওলজি এলাকায় 10 থেকে 13 নম্বর টহল পয়েন্টে ভারতীয়দের টহল দিতে যেতে দেওয়া হচ্ছে না। পিএলএ এর সবার আগে দোপসাং বালোচ লিগেসি ইস্যুটি সমাধান করা জরুরি। পিএলএ জিনজিয়াং অঞ্চলে প্রতি বছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বার্ষিক সামরিক মহড়া দেয়, এবারও তার অন্যথা হয়নি। এবারও চীনা সেনাবাহিনী ও বিমান বাহিনী ওই এলাকায় সামরিক মহড়া দিয়েছিল। J-11 আর J-17 ফাইটার জেটগুলি উড়াতে দেখা গিয়েছিল। যদিও 2020 সালের মে মাসে সীমান্ত লঙ্ঘনের পরই চীনা সেনা দুটি আর্টিলারি ও আর্মার এবং রকেট দুটি ভাগে ভাগ করে বেশ কয়েকটি এলাকা মোতায়েন করেছে। সরকারি রিপোর্ট অনুযায়ী ভারতীয় সেনাও জুন মাস থেকেই জিনজিয়াং এর অতিরিক্ত সামরিক ঘাঁটিতে চীনা সেনাবাহিনীর গতিবিধির ওপর নজর রাখছে। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় সরকারের অধিকর্তা পূর্ব লাদাখ সেক্টরে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে গালোয়ান সংঘর্ষের মতো ঘটনা আর যাতে না ঘটে তার দিকে বিশেষ নজর রাখা হয়েছে। বেশ কয়েকটি স্থানে দুই দেশের সেনাবাহিনী খুব কাছাকাছি অবস্থান করছে। সূত্রের খবর, 12 দফা সামরিক বৈঠক নিয়ে চীনারা এখনও চালবাহানা করছে। এখনও পর্যন্ত আলোচনার তারিখ ঠিক হয়নি। 12 দফা সামরিক বৈঠকেই গোগ্রা আর হটস্প্রিং এর সামরিক অবস্থান নিয়ে আলোচনা হওয়ার কথা। এখনও পর্যন্ত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় পরিকাঠামো তৈরি করছে। চলতি বছর শেষের দিকে ব্রিক্স সম্মেলন হওয়ার কথা। সূত্রের খবর, তার আগে পর্যন্ত এই গোগ্রা আর হটস্প্রিং এলাকায় সমস্যা মেটাতে তেমন আগ্রহী হবেন না চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। একইভাবে চীনা সেনাও চাইছে না দেশের কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপনের আগে পূর্ব লাদাখ সেক্টরের পরিস্থিতি শান্ত করতে। ভারতের পাঞ্জাবে মসজিদ নির্মাণে হাত বাড়ালো শিখ ও হিন্দুরা। ভারতের পাঞ্জাবের মোগা জেলার ভুলার গ্রাম, এখানে শিখদের 7টি গুরুদ্বারা রয়েছে, আছে হিন্দুদের 2টি মন্দির, কিন্তু মুসলিমদের নেই কোনো মসজিদ। গ্রামের মুসলমান ধর্মাবলম্বীদের কথা মাথায় রেখে হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষেরা এগিয়ে এলেন মসজিদ তৈরিতে। মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়েছে রবিবার, এতে গ্রামের সব ধর্মের মানুষের উপস্থিতি ছিল, কিন্তু বৃষ্টির তাণ্ডবে প্রায় সব আয়োজন ভণ্ডুল হয়ে যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত একটি গুরুদ্বারাতে সেরে ফেলা হয় অনুষ্ঠান, সেখানে রান্নার ব্যবস্থা করা হয়েছিল। ভিত্তিপ্রস্তর শেষে জিলাপি ও প্রার্থনা করা হয়। গ্রামের প্রধান পলা সিং বলেন, বৃষ্টির জন্য অনুষ্ঠান স্থগিত করা হতে পারে শুনে গ্রামের লোকেরা হতাশ হয়েছিল। তবে গ্রামবাসী সিদ্ধান্ত নেয় অনুষ্ঠানটি কাছের শ্রী সংসং সাহেব গুরুদুয়ারায় অনুষ্ঠিত হবে। এরপর সবাই মিলে ধর্ম নির্বিশেষে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পলা সিং জানান, গ্রামে 1947 সালে দেশভাগের আগে একটি মসজিদ ছিল, তবে সেটি সময়ের সঙ্গে ধ্বংসাবশেষে পরিণত হয়। গ্রামে এখন 4টি মুসলিম পরিবার রয়েছে। গ্রামে হিন্দু, মুসলিম এবং শিখ সবাই মিলেমিশে বসবাস করছে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেন সেই মুসলিম পরিবারগুলোর জন্য আগের মসজিদটির স্থানে নতুন করে মসজিদ নির্মাণ করা হবে।
তিনি আরও জানান, অনেক গ্রামবাসী মসজিদ নির্মাণের জন্য 1,000 থেকে শুরু করে 1,00,000 রুপি পর্যন্ত দান করেছেন। ওয়াকফ বোর্ডের সদস্যরাও অর্থ তহবিলে অবদান রেখেছেন। পলা সিং বলেন, গত 70 বছর ধরে গ্রামের লোকেরা কাউকে পর ভাবেননি। আমাদের দশম প্রার্থনা স্থান একটি মসজিদ হবে, এতে তারা আনন্দিত। গ্রামের সাবেক প্রধান বোহার সিং গুরুদুয়ারাতে বক্তব্য জানান, মসজিদ নির্মাণে পুরো গ্রাম পূর্ণাঙ্গ সহযোগিতা করবে। ভিত্তিপ্রস্তর স্থাপনে হাজির হয়েছিলেন নায়েব শাহি ইমাম মাওলানা মোহাম্মদ ওসমান রহমানি লুদিয়ান। তিনি অনুষ্ঠান স্থলের জন্য গ্রামের মানুষকে ধন্যবাদ জানান। এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। উহানের ল্যাবে জীবিত বাদুর, প্রশ্নের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার উৎসের খোঁজে উহানের গবেষণাগারে একঝাঁক জীবিত বাদুর খাঁচায় রাখা হয়েছে। তাদের শরীর থেকে নানা ভাইরাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন গবেষকেরা। অথচ এর আগে হু জানিয়েছিল, উহানের গবেষণাগারে জীবিত বাদুর নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি। তাতে নতুন করে প্রশ্নের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি অস্ট্রেলিয়া সংবাদ মাধ্যম স্কাই নিউজ কয়েক বছরের আগের একটি ভিডিও সামনে এনেছে। 2017 সালে মে মাসে উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজি গবেষণাগারে 4-স্তরীয় জৈব নিরাপত্তা বলয় তৈরি করা হয়। চীনের একাডেমি অব সায়েন্সেস একটি ভিডিও প্রকাশ করে, এতে দেখা যায় খাঁচায় রাখা হয়েছে একঝাঁক জীবিত বাদুর। পা থেকে মাথা পর্যন্ত ঢাকা বিশেষ পোশাক পরে বাদুরগুলিকে পোকা খাওয়াচ্ছেন গবেষকেরা। একজনের টুপির উপর ঝুলে রয়েছে একটি বাদুর। নিরাপত্তা মেনে কিভাবে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় সে কথা ভিডিওতে তুলে ধরা হয়। বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার পর অনেকে দাবি করেন বাদুর থেকে ভাইরাস ছড়িয়েছে, কিন্তু চিন্তা অস্বীকার করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের অস্বীকারের বিষয়টি সমর্থন করে। তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, উহানের গবেষণাগারে জানতো বাদুর নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি। সম্প্রতি উহানের গবেষণাগারের একটি নতুন ভিডিও ছড়িয়ে পড়লে তাতে দেখা যায় অনেকগুলো জীবিত বাদুর খাঁচায় বন্দী করে রাখা হয়েছে। আর এতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন করে বিশ্বব্যাপী প্রশ্নের মুখে পড়েছে। উহানের গবেষণাগারের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা ষড়যন্ত্র বলে সেই সময় উড়িয়ে দিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীবিদ পিটার দেজাক। গত বছরের ডিসেম্বরে টুইটারে আলাদা করে লেখেন, জেনেটিক পরীক্ষার জন্য উহানের গবেষণাগারে কোনো বাদুর পাঠানো হয়নি। বিজ্ঞানের কাজ অন্যরকম। বাদুরের শরীর থেকে নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠানো হয়, যেখানে বাদুর ধরে নমুনা সংগ্রহ করা হয়, সেখানে বাদুরগুলোকে ছেড়ে দেওয়াই নিয়ম। তিনি আবার আরেক টুইটারে বলেন, উহানের গবেষণাগারে বাদুর নিয়ে পরীক্ষা নিরীক্ষার তত্ত্ব ষড়যন্ত্রমূলক ধারণা করা ছাড়া আর কিছুই নয়। 15 বছর ধরে বিভিন্ন গবেষণাগারের সঙ্গে কাজ করছে, গবেষণায় নেতৃত্ব দিচ্ছে। ওই গবেষণাগারে কোনো জান্ত বাদুর নেই, জান্ত বাদুর নিয়ে সেখানে গবেষণা হয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি। এটা একটা ভুল ধারণা, আশা করি তা শুধরে নেওয়া হবে। পরে যদিও নিজের মন্তব্য থেকে সরে আসেন পিটার, জান্ত বাদুর নিয়ে কখনো পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা তা উহানের গবেষকদের তিনি জিজ্ঞেসই করেননি বলে জানান পিটার। পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশন কক্ষে রণক্ষেত্র। সরকারদলীয় বিরোধী আইন প্রণেতাদের সংঘর্ষে মঙ্গলবার কার্যত রণক্ষেত্রে পরিণত হয় পাকিস্তানের পার্লামেন্ট। সরকারদলীয় আইন প্রণেতারা বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফের বক্তব্য দ্বিতীয় দিনের মতো ব্যাহত করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জনের প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষের সময় এক পক্ষ আরেক পক্ষের দিকে বাজেটের নথি ও বই ছুড়ে মারে। উত্তেজনা এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফ হামলার শিকার হতে পারেন এমন আশঙ্কায় দলীয় নেতাকর্মীরা তাকে ঘিরে রাখে। স্পিকার আসাদ কাইসার তখন শরীফকে বক্তব্য থামাতে বললেও তিনি তা কর্ণপাত করেননি। এ খবর জানিয়েছে জন। করোনায় আরো 10,000-এর বেশি মৃত্যু বিশ্বে। মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে সংক্রমিত মানুষের সংখ্যা গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। গত একদিনে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও 4.25 লাখের বেশি মানুষের দেহে। একই সময় করোনায় মৃত্যু হয়েছে আরও 10,000-এর বেশি লোকের। তাদের নিয়ে মৃতের সংখ্যা 38,38,000 ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী বুধবার 16 জুন বেলা 12টা পর্যন্ত আগের দিনের তুলনায় গেল 24 ঘন্টায় নতুন শনাক্ত রোগী ও মৃত মানুষের সংখ্যা বেড়েছে। বিশ্বজুড়ে করোনায় নতুন করে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা 3,85,062 জন এবং এ রোগে নতুন মারা গেছেন 10,605 জন। তার আগের দিন সোমবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন 3,255 জন এবং মারা গিয়েছিলেন 6,671 জন। অর্থাৎ গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত মৃত্যু সংখ্যা তার আগের দিনের তুলনায় বেড়েছে। মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন 17,74,05,393 জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট 38,38,035 জনের। এছাড়া করোনা থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা 16,18,37,918 জন। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 6,15,717 জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন 3,43,52,185 জন। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে ভারত। এরপর আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন 3,79,601 জন। মোট আক্রান্ত 2,96,32,261 জন। ব্রাজিলে করোনায় মোট মারা
গেছেন 4,91,164 জন, মোট আক্রান্ত হয়েছেন 1,75,43,853 জন। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম স্থানে রয়েছে কলম্বিয়া। 2019 সালে ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। পরে সাধারণভাবে এই ভাইরাসটি পরিচিতি পায় নতুন বা নোভেল করোনা ভাইরাস নামে। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাও ঘটে উহানে। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তখন জানানো হয়েছিল অপরিচিত ধরনের নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ব্যক্তি মারা গেছেন। এরপর খুব অল্প সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসের উপস্থিতি দেখা যাওয়ায় 2020 সালের জানুয়ারিতে বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। পরে ওই বছর 11 মার্চ করোনাকে মহামারী ঘোষণা করে WHO। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ খুবই ভালো ছিল, যা বললেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ খুবই ভালো ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামিট উপলক্ষে ব্রাসেলসে জো বাইডেনকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল ও ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন। বৈঠকে প্রবেশের পূর্বে একজন সাংবাদিক আফগানিস্তানে তুরস্কের উপস্থিতি সম্পর্কে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে প্রশ্ন করেন। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি খুবই ভালো ছিল। এর আগে গত সোমবার সামরিক জোট ন্যাটো সদর দফতরে রিসেপ তাইপ এরদোয়ান ও জো বাইডেন বৈঠকে মিলিত হন। 45 মিনিট ব্যাপী এই বৈঠকটি উভয় প্রেসিডেন্টের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ ছিল। ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কাজ করতে উদগ্রীব দখলদার ইসরায়েলের নয়া প্রধানমন্ত্রী ব্যানেট। 15 জুন ইসরায়েলের 13তম প্রধানমন্ত্রী ব্যানেটকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই টুইটের উত্তর হিসেবে ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট নাফতালি ব্যানেট বলেন, মোদীর সঙ্গে কাজ করতে উদগ্রীব তিনি। সোমবার এক টুইটারে ব্যানেট জানান, দুই দেশের মধ্যে থাকা উষ্ণ এবং অসামান্য সম্পর্ক আরও মজবুত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করার জন্য অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন তিনি। ব্যানেট জানিয়েছেন তিনি মোদী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। এছাড়া ইসরায়েলের জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী তথা প্রধানমন্ত্রী পদের পরবর্তী দাবিদার ইয়ার লাপিত জানিয়েছেন, ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক মজবুত করার উদ্দেশ্যে কাজ করবে নতুন ইসরায়েল সরকার। গত রবিবার ব্যানেটের জয়ের পর টুইট করে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী মোদী। তিনি তার টুইটে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আগামী বছর দ্বিপাক্ষিক সম্পর্কের 30 বছর পূর্ণ হবে। আমি আপনার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব। দুদেশের কৌশলগত সম্পর্ককে আরো গভীর করার দিকে তাকিয়ে রয়েছে। 2 বছরে 4 বার নির্বাচন এবং দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে 12 বছর পরে ইসরায়েলের মসনদে নতুন সরকার। বেঞ্জামিন নেতানিয়াহুকে হারিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন নাফতালি ব্যানেট। ক্ষমতা গ্রহণ করে ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিলেন 49 বছরের দক্ষিণপন্থী এই ইহুদি নেতা। পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়কে অবহেলা করছে মূলধারা গণমাধ্যম। ধর্মী এবং জাতিগত সংখ্যালঘুদের এরিয়া চলছে পাকিস্তানের মূলধারা গণমাধ্যমগুলো। বাণিজ্যিক কারণে এসব জনগোষ্ঠীকে গুরুত্ব দিচ্ছে না তারা বলে অভিযোগ উঠেছে। এক ওয়ার্কশপে এমন মন্তব্য করেছেন পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট বা PFUJ প্রেসিডেন্ট শাহজাদা জুলফিকার। তিনি বলেন, পাকিস্তানের মূলধারা গণমাধ্যমগুলো রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি ব্যস্ত, অথচ তাদের ব্যস্ত থাকার কথা ছিল বেলুচিস্তানের নিরীহ মানুষদের মেরে ফেলার বিষয়টি নিয়ে। ওয়ার্কশপে বক্তারা সংবাদের সাম্য, সম্প্রীতি, শান্তি এবং সহনশীলতা সমবন্টনের আহ্বান জানান। নিউজরুমে বাণিজ্যিক দিক বিবেচনা করে প্রতিবেদন না করার আর্জিও তারা জানিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রবীণ সাংবাদিক ওয়াসতুল্লাহ খান জানান, স্বাধীনতা বিষয়টা বড় জনগোষ্ঠীগুলোর মধ্যে সীমাবদ্ধ। সংখ্যালঘু সম্প্রদায়গুলো জাতীয় কোনো ইস্যুতে তাদের বক্তব্য কিংবা চিন্তাধারাগুলো তুলে ধরতে পারে না। এর অন্যতম কারণ, মূলধারা গণমাধ্যমে তাদের বক্তব্যগুলোকে সেভাবে তুলে আনা হয় না, তাদের জীবন সংগ্রামের বিষয়গুলো তেমন প্রাধান্য পায় না। ফের রক্তাক্ত আফগানিস্তান, সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত 5 টিকাকর্মী। সন্ত্রাসবাদী হামলায় ফের রক্তাক্ত আফগানিস্তান। এবার জেহাদিদের আক্রমণে সন্ত্রাস জর্জর দেশটির নানা গরহার প্রদেশে নিহত হলেন 5 পোলিও টিকাকরণ কর্মী। এই ঘটনা তীব্র নিন্দা করেছে জাতিসংঘ। জানা গিয়েছে মঙ্গলবার আফগানিস্তানের নানা গরহার প্রদেশে স্বাস্থ্যকর্মীদের উপর একাধিক হামলা হয়। খোয়ানিতে গুলিবদ্ধ হয়ে প্রাণ হারান 2 টিকাকর্মী, আহত হয়েছেন 1 জন। অন্যদিকে সুক্রোত এলাকায় মৃত্যু হয়েছে 2 জনের। এছাড়া জালালাবাদে টিকাকরণের সময় প্রাণ হারিয়েছেন 1 জন ও আহত হয়েছেন আরও 2। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে 2 টিকাকর্মীকে। তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। এখনও পর্যন্ত এই হামলার দায় কোনো সন্ত্রাসবাদী সংগঠন স্বীকার করেনি। তবে আফগান নিরাপত্তা সংস্থাগুলির মতে এই কাজ তালিবানের। বলে রাখা ভালো, পাকিস্তান ও আফগানিস্তানে পোলিওর প্রকোপ অত্যন্ত বেশি। টিকাকরণ অভিযানের প্রধান জান মোহাম্মদ জানিয়েছেন, সোমবার থেকে আফগানিস্তানে টিকাকরণ অভিযান শুরু হয়েছে। 3 মাস আগের আক্রমণের পরে আবার নতুন করে টিকাকরণ শুরু হয়েছিল, কিন্তু ফের আক্রমণ করে তা বন্ধ করে দেওয়া হলো। আপাতত টিকাকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বলেই জানিয়েছেন তিনি। উল্লেখ
উল্লেখ্য, আফগানিস্তান থেকে মার্কিন ফৌজ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হতেই তালিবানের হামলা বেড়েছে। গোড়া থেকে উন্নত স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে নারাজ ছিল জঙ্গি সংগঠনটি। তাদের দাবি টিকাকরণ ইসলাম বিরোধী, ফলে এর আগেও সে দেশের টিকাকর্মীদের উপর বেশ কয়েকবার ভয়াবহ হামলা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।